চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে আটক করা প্রায় 58 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় 2019 সালের 1 নভেম্বর থেকে 2022 সালের 31 ডিসেম্বর মাস পর্যন্ত জব্দ করা বিদেশি মদ, ফেন্সিডিল, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়। বৃহস্পতিবার সকালে 53 বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে মাদকদ্রব্য ধ্বংসের উদ্বোধন করেন রংপুর রিজিয়ন সদর দপ্তরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজিন আহমেদ। রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ লতিফ খান দেশে মাদক প্রবেশ নিয়ে বলেন, দেশের মানুষেরাই এদেশে মাদকদ্রব্য প্রবেশ করাচ্ছেন। এতে করে একদিকে অর্থনৈতিক ক্ষতি যেমন হচ্ছে, ঠিক তেমনই অন্যদিকে যুবক সমাজও নষ্ট হয়ে যাচ্ছে এবং হচ্ছে কর্মক্ষয়ী। অধীনে 5টি ব্যাটালিয়ন আমরা প্রায় 403 কিলোমিটার সীমান্ত এলাকা কভার করে প্রতিদিন কাজ করছি। আমাদের সীমান্ত সংক্রান্ত বিভিন্ন কাজের মধ্যে মাদক বিরোধী অভিযান এটা সবসময় টপ প্রায়োরিটিতে থাকে। মাদকের বিরুদ্ধে আমাদের অবিচল কার্যক্রম প্রতিনিয়তই চলমান রয়েছে। আমাদের পাশাপাশি অন্যান্য বাহিনী, পুলিশ, র্যাব, মাদকদ্রব্য অধিদপ্তর আরও অনেকেই মাদকের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু একটি বিষয় গভীরভাবে চিন্তা করার দরকার, এতগুলো বাহিনী কাজ করার পরেও আমাদের দেশে প্রচুর মাদক ঢুকছে। এখানে যে সকল ডিসপ্লে করা আছে একটু চিন্তা করে দেখেন, কোনোটাই আমাদের দেশে তৈরি হয় না, সব কিছু আসে বাইরে থেকে। এবং আমরাই, আমাদের জনগণই আমরা অ্যালাউ করছি এই জিনিসগুলো আমাদের দেশে ঢোকার জন্য। একদিকে আমরা যেমন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে, কর্মক্ষম জনশক্তি নষ্ট হচ্ছে, এবং এই মাদকের সঙ্গে সম্পৃক্ত অনেক ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, যেটা সার্বিকভাবে অবশ্যই আমাদের দেশ বা জাতির জন্য মঙ্গলজনক নয়। আজকে এখানে আমরা প্রায় 58.5 কোটি বাজার মূল্যের মাদক ধ্বংস করছি। হয়তোবা অনেকে শুনে অবাক হবে বা খুশি হবে, এত টাকা মূল্যের মাদক ধ্বংস করা হচ্ছে। কিন্তু আমি প্রকৃতপক্ষে মনে করি এই ধ্বংস প্রোগ্রামটা হচ্ছে একটা সিম্বলিক ইভেন্ট, যেটা আমরা জনসম্মুখে করছি। প্রকৃতপক্ষে আমাদের সকলের প্রয়োজন সামাজিক একটা আন্দোলন, তাছাড়া আমরা এই মাদকের বিস্তার কখনোই বন্ধ করতে পারব না। আমি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান 53 বিজিবির সকল পদবীর পক্ষ থেকে আপনাদের আজকের এই অনুষ্ঠানের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের এই উপস্থিতিতে আমরা সত্যি গর্বিত অনুভব করছি। গত 1 নভেম্বর 2019 হতে 31 ডিসেম্বর 2022 তারিখ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান 53 বিজিবি, রাজশাহী ব্যাটালিয়ান 1 বিজিবি এবং রহনপুর ব্যাটালিয়ান 59 বিজিবি কর্তৃক বিভিন্ন সময়ে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি মদ 2,321 বোতল, দেশি মদ 1,745.75 লিটার, মদ তৈরির উপকরণ 140.3 লিটার, ফেন্সিডিল 1,21,595 বোতল, গাঁজা 407.249 কেজি ও 2 পুরিয়া, হেরোইন 152.544 কেজি 24 পুরিয়া, ইয়াবা ট্যাবলেট 6,43,437 পিস, বিভিন্ন ধরনের উত্তেজক ট্যাবলেট 2,112 পিস, পাতার বিড়ি 2,08,378 প্যাকেট, বিড়ির খালি প্যাকেট 44 বান্ডিল, বিড়ির পাতার গুঁড়া 905.270 কেজি, বিড়ির মশলা 783 কেজি, বিড়ির পাতা 1,353.5 কেজি, নেশাজাতীয় সিরাপ 505 বোতল, নেশাজাতীয় ইনজেকশন 8,634টি ও তামাক পাতা 221 কেজি ধ্বংসকরণের জন্য
অপেক্ষমান রয়েছে যা আপনাদের সামনে প্রদর্শিত হয়েছে। উপস্থিত সুধী, আপনারা জানেন মাদক কিভাবে আমাদের যুব সমাজের একটি বিশাল অংশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তাই আমরা শপথ নিয়েছি মাদক বিরোধী অভিযান জোরদার করার মাধ্যমে সীমান্তে নিরাপত্তার পাশাপাশি দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার পবিত্র দায়িত্ব আমরা পালন করে যাব। উপস্থিত সুধী, মাদক আমাদের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নের ধারাবাহিকতায় মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার করতে ও অনুপ্রেরণা যোগাতে জনসম্মুখে মাদক ধ্বংসকরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাদকের ক্ষতিকর দিকগুলো আপনাদের সকলের সামনে উপস্থাপন করাই আমাদের আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি, রাজশাহী ব্যাটালিয়ন 1 বিজিবি ও রহনপুর ব্যাটালিয়ন 59 বিজিবি কর্তৃক মাদকদ্রব্য উদ্ধারে স্থানীয় বেসামরিক প্রশাসন, পুলিশ, র‍্যাব ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি তারা সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আমি তাদের এই সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ আমাদের অভিযানের সফলতার সংবাদ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি সহ আমাদের দায়িত্ব পালনে উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে যাচ্ছেন, সেজন্য আমি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত রিজিয়ন কমান্ডার মহোদয়কে, যিনি তার শত কর্মব্যস্ততার মাঝেও তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহ যুগিয়েছেন এবং আমাদের মনোবল বৃদ্ধি করেছেন। স্যার, আপনার এই উপস্থিতি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবির প্রতিটি বিজিবি সদস্যকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে আরও শক্তিশালী করে তুলবে। এছাড়া আমি আজকের অনুষ্ঠানের অন্য অন্য সকল উপস্থিতিকে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা জানানো এবং উৎসাহ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাদকদ্রব্য চোরাচালানের যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে বলা হয়েছে, যে অনুশাসন দেওয়া হয়েছে, বর্ডার গার্ড সেটাকে পরিপূর্ণভাবে পালন করতে চেষ্টা করে। বিজিবির প্রতিটি সদস্য সারা বাংলাদেশের আমাদের যে 4000 এর অধিক কিলোমিটার যে আমাদের বর্ডার এরিয়া রয়েছে, তারা চেষ্টা করছে চারিদিক থেকে এই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যে মাদক আসছে সেটাকে বন্ধ করার জন্য। আমি একটু আগে সেক্টর কমান্ডারের বক্তব্য শুনছিলাম এবং আমি আমাদের মাদকদ্রব্য অধিদপ্তরের যিনি রিপ্রেজেন্টেটিভ আছেন তার বক্তব্য শুনছিলাম, ভালো লাগছিল। সেক্টর কমান্ডার একটা কথা বললেন, খুব সুন্দর কথা, এইটা শুধুমাত্র 58 কোটি টাকার একটা স্টেক। সারা বাংলাদেশে আমাদের যদি 59টা বিডিবি ব্যাটালিয়ন থেকে থাকে, সারা বছরে যদি 1000 কোটি টাকার থেকে 1400 কোটি টাকার মতো মাদকদ্রব্য আমরা ধ্বংস করি, জাস্ট চিন্তা করেন আমাদের ইকোনমি থেকে বা আমাদের অর্থনীতি থেকে কী পরিমাণ টাকা সাইফন হয়ে যাচ্ছে, যার কোনো কন্ট্রিবিউশন আমাদের ইকোনমিতে নাই, জাস্ট ইটস এ ওয়েস্টেজ। তো সেই সেন্সে আমি বলবো, আমার দৃষ্টিকোণটা একটু ভঙ্গিটা একটু অন্যরকম। আমাদের একটা দুটা বিওপি আছে, এক বিওপি থেকে আরেক বিওপি ডিস্টেন্স অ্যারাউন্ড 5 থেকে 7 কিলোমিটার। একটি বিওপিতে লোক সংখ্যা যদি আমি ধরি 20 থেকে 25 জন থাকে, বিজিবির পক্ষে কি সম্ভব এই পুরো এই 5 কিলোমিটার জায়গাটা সিল করে দেওয়া? ইট ইজ ইম্পসিবল। তবু আমরা চেষ্টা করছি। কীভাবে সম্ভব? সম্ভব তখনই যখন আমরা দেখব আমাদের বর্ডার এলাকার যে আমাদের জনসংখ্যা আছে, জনগণ আছে, তাদের আর্থ সামাজিক উন্নয়নে আমরা কাজ করতে পেরেছি, তাদের অর্থনৈতিক উন্নয়নও যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি বিভিন্ন পর্যায়ে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কিংবা অন্য অন্য কোনোভাবে, তাইলেই হয়তো তারা এই মাদক চোরাচালানের দিকে আরও ঝুঁকে পড়বে না। কন্ট্রিবিউট করতে হবে আমাদের সাংবাদিক বা মিডিয়া কর্মী যারা আছেন তাদেরকে, যেমন তাদের পত্রিকায় তৃতীয় বা চতুর্থ বা শেষ পাতায় এই মাদকের নিউজগুলো না থাকে, যেন প্রথম পাতায় থাকে।
কারণ প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতা তৃতীয় পাতা পড়তে পড়তে লাস্ট পাতায় পড়ার আর কারো সুযোগ থাকে না। তো আমি আশা করব আমাদের যারা মিডিয়া কর্মী যারা আছেন, ভাইরা আছেন, এই মাদকের যে স্পেশালি যারা আমাদের বর্ডার এরিয়াতে আমাদের আপনারা যারা সংবাদকর্মী হিসেবে কাজ করেন, এই মাদকের বিষয়গুলো প্রথম পাতায় নিয়ে আসবেন। এই সময় উপস্থিত ছিলেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বেনজির আহমেদ, চাপাই নবাবগঞ্জ 53 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লতিফ খান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আনিসুর রহমান, র্যাব 5 এর সহকারী অধিনায়ক রুহফি তৌকির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর সহ অন্যান্যরা। মেহেরুন্নেসা ফার্সি, ডেস্ক নিউজ।